দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের পিছু ছাড়বে না, এমনটাই যেন পণ করেছে একটা পণ্যের বাজার। স্বাভাবিক হতেই নাগালের বাইরে যেতে চায় আরেকটা। সবজির পাইকারি বাজারে রকম ভেদে বেড়েছে কাঁচামরিচের দাম। পাঁচ কেজির পাল্লা বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকায়। ইন্ডিয়ান মরিচের ভিতরে একটা আছে বেজা, একটা আছে সাদা, একটা আছে কালা, কালাটার রেট বেশি। এই যে মরিচটা আছে এটা হলে 100 টাকা কেনা, 110 টাকা বেচছি। আর একটা সাদা আছে ওটা বেচছে 750-800, একই বেচছে, 5 টাকা কেনায় কম বেশি। সেই কাঁচামরিচই টাউন হল বাজারে 200-এর বেশি দাম, পার্থক্য কেজিতে প্রায় 100 টাকা। বাঁধাকপি পাইকারিতে 1 করি 300 হলেও খুচরায় দাম 4 গুণ। কাঁচামরিচ 240 টাকা, পেঁপে 50 টাকা, পটল 60 টাকা, বরবটি 100 টাকা, বেগুন 100 টাকা আছে, 120 টাকা আছে, আর একটা আছে 160। টমেটো হলো 180 টাকা, মরিচ হলো 200 টাকা, মুলা হলো 70 টাকা, চিচিঙ্গা 50 টাকা, সিম 120 টাকা। পেঁয়াজ আলু রসুনের সঙ্গে মুরগির দামও স্থিতিশীল রয়েছে। লাল ও সাদা ডিম বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকা ডজন। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। লাল ডিম 143 টাকা ডজন সরকারি রেটে, আর আপনার সাদা ডিমে একই 143 টাকায়, হাঁস ডিম 240 টাকা, দেশি অরিজিনালটা 240 টাকা, আর সোনালিটা 210 টাকা। সোনালি মুরগি বেচাচ্ছি আপনার 300 টাকা কেজি, দেশিটা বেচতেছি 520 টাকা কেজি, আর ব্রয়লারটা বেচতেছি 200 টাকা কেজি। সরবরাহ স্বাভাবিক, তবুও নাগালের বাইরে সব রকমের মাছের দাম। সরবুটি আছে 500 টাকা কেজি, কাটকিনি আছে 600 টাকা কেজি, গোলসা 1100 টাকা কেজি, আর ফলি মাছ আছে 600 টাকা কেজি। মানে আরো শীতে আসলে আরো মাছ আসবে বেশি, দামটা একটু কমবে আস্তে আস্তে। বাজারের এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লোক দেখানো নয়, প্রয়োজন কার্যকরী পদক্ষেপ, এমনটাই মত সাধারণ মানুষের। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।